নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা আশা করি আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আমি ছানার ল্যাংচা বানাচ্ছি ঘরে। ঘরোয়া উপায়ে আমি দুধ কাটিয়ে ছানা তৈরি করিনি, ছানা কিনে এনেছিলাম বাজার থেকে 250 গ্রাম ছানা। তো ছানাটাকে ভালো করে অনেকটাই জল ঝরাই ছিল, তাও অল্প পরিমাণে একটু বেঁধে খানিকক্ষণের জন্য বেঁধে রেখেছিলাম, বেশিক্ষণ টাইম দিতে পারিনি। বেঁধে যতটুকু জল ঝরে ততটুকুই জলটা ঝরিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে জলটা ঝরেও গেছে, তবু অল্প অল্প মনে হচ্ছে আরেকটু হলে টাইম দিলে ভালো হতো। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে করা, তাই অল্প সময়ই বেঁধে রেখেছি। তো আজকে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। তো প্রথমে মেজারমেন্ট কাপে 1 কাপ ভর্তি ভর্তি ছানা হয়েছে আমার, 250 ছানা 1 কাপ হয়েছে পুরো ভর্তি ভর্তি। তো দেখতেই পাচ্ছেন ছানাটা একবারে খুব মানে খুবই ভালো ছানাটা ছিল, ছানাটার মানে কোনো ইয়ে ছিল না, বেশ জল খুব কম বেরিয়েছে, জল মানে ছাঁকা জলই একবারে ছিল। তো তারপরে চলুন একটা ময়ম তৈরি করে নিই। প্রথমে 250 ছানার জন্য পুরো 1 কাপ মানে মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ ছানার জন্য আমি 6 চামচ ময়দা দিচ্ছি। তো 6 চামচ ময়দা সঙ্গে দিয়ে দেবো, 6 চামচ ঘি দেওয়ার কথা যেহেতু আমার চামচটা বড়, আমি 5 চামচ 4 চামচ দিলেও হয়তো ক্ষতি হতো না, কিন্তু আমি 5 চামচই দিয়েছি, একটু বেশি দিয়েছি, কিন্তু বেশি হয়ে গেছিলো ঘিটা। আর ঘিটা ছিল খুবই ভালো, ঘরোয়া ঘরের বানানো ঘি, তাই ঘিটা সেন্টও যেমন ছিল, ঘিটা ছিল খেতে তেমন টেস্টি। তো এই যে ঘিটা দিয়ে প্রথমে আগে ময়মটা বানিয়ে নিই। ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। তো এই যে আমি 5 চামচ ঘি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে বেকিং সোডা। তো খাওয়ার সোডা যেটা, খাওয়ার সোডাই দিয়েছি। তো খাওয়ার সোডা 1/2 চামচ, 1/2 চামচের একটু বেশি দিয়েছি যেহেতু আমার পরিমাণটা একটু বেশি, মানে ছোটো চামচের 1/2 চামচ, বড় চামচের নয়। কিন্তু এই যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা প্রথমে এই বাটিতেই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ছানার মধ্যে দেব। এর মধ্যেই সঙ্গে সঙ্গে 1/2 চামচ চিনি দেওয়া যেত, কিন্তু আমি এখানে দিইনি, ছানাটা মাখার মধ্যে দিয়ে মাঝখানে আমি দেবো চিনিটা। তো এই যে সুন্দর করে প্রথমে ময়ামটা মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে এরপরে আমি ছানার মধ্যে মিশিয়ে নেবো। দেখুন সুন্দর করে মাখাটা হয়ে গেছে, এরপরে আমি ময়ামটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে যদি করতে চান তো সুন্দর একটা ল্যাংচা নিশ্চয়ই পাওয়া যাবে। অনেকে অনেক রকম করে করেছেন, আমরা কিন্তু এইভাবে করেছি। এটা কিন্তু পুরোপুরি করেছে পাখি। তো পাখি নিজের থেকে উদ্যোগ নিয়েছিল যে ছানার একটু মিষ্টি বানাবো, তাই ছানা আবার দুধ কাটিয়ে করার থেকে ছানা আমাদের এখানে কিনতে পাওয়া যায়, ভালো ছানাই কিনতে পাওয়া যায়। তো সেইভাবেই ছানা নিয়ে এসে মিষ্টিটা তৈরি করা। তো এই যে এরপরে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে এরম করে ময়দার যে ইয়েটা বানালাম, ময়মটা বানালাম, এই ময়মটাকে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো সুন্দর করে চটকে চটকে মিশিয়ে দেওয়ার পরে তালু দিয়ে, হাতের যে তালুটা আছে তালু দিয়ে ভালো করে চেপে চেপে মারতে হবে। এই সময় কিন্তু কোনো লুজ করলে চলবে না, কারণ সুন্দর করে ছানাটাকে ঠেসে নিতে হবে। ছানা যত সুন্দর মাখা হবে, ল্যাংচাই বলুন মিষ্টিই বলুন, যে কোনো মিষ্টি ভালো তৈরি হয়, তো মাখার উপরেই নির্ভর। তো আমরা তো অত ময়নার মতো সুন্দর করে মাখতে পারি না, তো যতটুকু পেরেছি পাখি দেখছি পারছে না জিনিসটা করতে, ওর আলতো হাতে করছে, এটা আলতো হাতে না একটু শক্ত হাতেই করতে হবে। তো এই যে ও পারছে না দেখে আমি বললাম দে তুই আমাকে দে আমি করে দিচ্ছি। তো সুন্দর করে আমি এটা একটু ঠেসে দিলাম, যে ও ও যতটা চেষ্টা করছে ও করছে, ও করার পরে এটা আমি বেশ ভালো করে ঠেসে দিয়েছি। তো এইভাবে যতক্ষণ পারবেন, ততক্ষণ না একটু মসৃণ হয়, স্মুথ হয় ব্যাপারটা, ততক্ষণ কিন্তু এটা ঠেসে যেতে হবে। আর যেহেতু ঘিটা আমাদের খুবই ভালো ছিল, হাতে একেবারে ঘি যেন বেরিয়ে আসছে, এতটাই ঘি ভালো ছিল, ঘিটা মানে সত্যি যেমন সেন্ট তেমন সুন্দর। তো মিষ্টি তৈরি করার কিছু ট্রিক্স এইরকম, এই যে যেমন ছানাটাকে সুন্দর করে না ঠাসলে কিন্তু ছানা ভালো দাঁড়ায় না, আর সবার কাছে কিন্তু মিষ্টি হয় না, এটা আমি আগেও করতে গেছি, আমার কাছে কিন্তু হয়নি, তাই এটা দ্বিতীয়বার চেষ্টা, যদি না হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম হয়েছে। যাই হোক, ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালোই হয়েছে। তো এইভাবে তৈরি করবেন, আশা করি হবে। তো এই যে সুন্দর করে মাখার পরে আমি একটু বেশ জোরে জোরে করে একটু ঠেসে দিলাম, আর এটা যত ঠাসা হবে ততটাই এর মানে স্ট্রাকচারটা নরম আর মোলাম হবে, এটা এটাই মানে মোলামটাই দরকার। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো কী রেসিপি দেখতে চান সেটাও লিখতে পারেন, আমি সেই রেসিপি বানানোর চেষ্টা করব। আর পাখি থাকলে আমার এখন কোনো অসুবিধাই হয় না নতুন নতুন কোনো রেসিপি বানাতে, কারণ ও সুন্দর করে বানায় আর আমি ভিডিও করি, এখন খুব একটা প্রবলেম হয়ে ওঠে না। তো এইভাবে ঠেসিয়ে নিয়েছি প্রায় 20 মিনিট ধরে, এইভাবে হাতে চেপে চেপে ঘষে নিয়েছি। চিনিটা কিন্তু ময়মে দিলেও হতো, কিন্তু আমার ময়মে চিনিটা দেওয়া হয়নি, তাই মধ্যেখানে ঠাসার মধ্যেখানে অল্প করে চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিয়ে চিনিটাকেও ভালো করে মেল্ট করে নিতে হবে। তো চিনিটাকেও সুন্দর করে মেখে নিচ্ছি, চিনিটাও যাতে মেল্ট হয়ে যায়। মেল্ট হওয়া পর্যন্ত আবারও ঠেসে নেব, ঠাসা প্রায় হয়েই গেছে, তবু মেল্ট হওয়া পর্যন্ত আরেকবার ঠেসে নেব যাতে চিনিটাও মেল্ট হয়ে যায় সুন্দর করে।
সুন্দর করে চিনিটা মেল্ট হয়ে গেছে, তারপরে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। যেহেতু বেকিং মানে খাবার সোডা দেওয়া আছে, সেহেতু ওটা ফুলবে, তাই ওটা একটু রেস্টে থাক। আর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসে। যেহেতু এই কাপের এক কাপ আমার ছানা ছিল, সেহেতু এই কাপে দেড় কাপের মতো আমি রস বানাচ্ছি। দু কাপ বানালেই ভালো হতো, পরে আবার বানিয়ে দিয়েছিলাম যেহেতু কম হয়েছিল। তো দেড় কাপের মতো আমি চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। তো চিনিটাও এই মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী করে নিলে বেশ ভালো হয়। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু দেড় কাপ চিনি দিয়েছি, তিন কাপ জলের প্রয়োজন ছিল। আমি একটু কমই জল দিলাম, প্রয়োজন হলে আবারও আমি পরে আবারও একটু রস করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ল্যাংচাটা অনেকটা ফুলে উঠেছিল। আমি আড়াই কাপ জল দিয়েছি, জল দিয়ে বেশ রসটা তৈরি করে নিই আগে। আর তার মধ্যে দিয়ে দিলাম ছিঁড়ে তিনটে এলাচ, যে যেমন স্বাদ অনুযায়ী দেবেন। আর রসটা হচ্ছে আপনার মিষ্টির পরিমাপ অনুযায়ী, যেহেতু আমার অল্পই মিষ্টি হবে, কিন্তু আমার মিষ্টিগুলো সুন্দর ফুলেছিল বলে অনেকটা রসেরও প্রয়োজন হয়েছিল। রসটা অনেকটা ঘন ঘন হয়ে গেছে দেখুন। আর ল্যাংচার শিরা একটু ঘনই থাকে, পাতলা হয় না কিন্তু। রসগোল্লার শিরা যেমন পাতলা হয়, ল্যাংচার শিরা কিন্তু একটু মোটাই হয়। তো এই যে কিন্তু কোনো তার ফার ব্যাপার নয়, এটা একটু মোটা করে ঘন করে জাল দিয়ে তারপরে আধ ঘন্টা তা করতে করতে হয়ে যাওয়াতে এই যে আমার ছানাটা আমি খুলে নিয়েছি, একটু ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। আর সাইড দিয়ে দেখুন একটু ঘিটা বেরিয়ে গেছে। তো ঘিটা আমি আর নিইনি, তো এই সাইড দিয়ে ছানাটা নিয়ে সুন্দর করে ল্যাংচার আকারে গড়ে, খুব বড় বড় করিনি, মোটামুটি সাইজের একটা ল্যাংচার আকার করে তৈরি করে নিলাম আমার ল্যাংচাগুলো। তো এইভাবে আপনারা এটা দিয়ে মানে গোলাপজামুনও করতে পারেন, যে যেমন যা শেপ দেবেন। তো আমি ল্যাংচার আকার দিচ্ছিলাম বলে আমার ভাই আবার ছোট্ট ছোট্ট গোলাপজামুনের আকার দিচ্ছে, বলছে আমাকে ছোট ছোট করে দিবি। তো সব রকমেরই শেপ দিয়ে করা যায়, যে যেভাবে খাবেন সেইভাবে করবেন। তো আমি ল্যাংচার আকারে করে নিয়েছি। আমার ভিডিওটা আবারও বলছি কেমন লাগছে, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এইভাবে আমার সাথে আর পাশে থাকার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখুন একটা একটা করে আমার ল্যাংচা প্রায় রেডি। এই যে আর সব বললাম না, গোলাপজামুনের আকার সব রকমের, যেহেতু ঘরে বানানো হচ্ছে তো সব রকম আকার দেওয়া যেতেই পারে, একই শেপে খেতে হবে তার কোনো মানে নেই। সুন্দর, যে যেমন পাচ্ছে সে তেমন করছে। আমি আমার ভাই পাখি, পাখি তো ভয় বলছে না দিদি তুমিই করো, ওগুলো তো আমি হাত দেবো না, কারণ একটু ভয় পাচ্ছে ব্যাপারটায়। বাকিটা সবেতেই ও পুরোপুরি সাথ দিয়েছে, কিন্তু এই ব্যাপারটা ও বলছে আমার ভয় লাগছে যদি ফেটে ফেটে যায়, আর এটা একটু ফেটে যাওয়াটা চান্স থাকে, ফেটে গেলে ভাজার সময়তেই ফেটে বেরিয়ে যায়। তো সুন্দর করে এই যে একটা ল্যাংচা তৈরি করে নিলাম, আর বাকি যেগুলোও আছে চলুন পরপর শেপ দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে এক থালা আমার ল্যাংচা আর ছোট্ট ছোট্ট দুটো বল। আর এটা হচ্ছে গোলাপজামুনের আকার দিয়েছি, কিন্তু ছোট ছোট আমার ভাই আর একটু ছানা নিয়ে রেখে দিয়েছিল, ছোট ছোট অনেক কটা করেছে। তো আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে বেশ পরিমাণে ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু এখানে অনেকটাই প্রয়োজন, অল্প তেলে কিন্তু এটা হবে না, তাই ডুবো তেল দেওয়ার মতো দিয়ে দিলাম। যেহেতু একটু টেস্টিং করব প্রথমে জিনিসটা কেমন হয়েছে, তাই প্রথমে ছোট ছোট বলগুলো দিয়ে দেখলাম কেমন হয়েছে, কিন্তু ভালোই হয়েছে, ভালো ঘুরছেও সুন্দর তেলটায়। আর তেল কিন্তু পুরো হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, ছানা তো তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই পুরো হালকা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হালকা হাতে ভাজতে হবে, আর এটা নিজে নিজে হয়ে গেলে নিজে নিজেই ফুলে উপরের দিকে উঠবে আর ঘুরে যাবে। দেখুন এই যে আমি পরের ব্যাচটা আবারও আমার ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি, একেবারে লো ফ্লেমে দেওয়া আছে যাতে পুড়ে না যায় ব্যাপারটা, উপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে সেরকম যেন না থাকে, যেন সব দিকটা পরিপক্কভাবে হয়, এটাই এর নিয়ম যে লো ফ্লেমে দিয়ে ভাজতে হয়। আর এটা ভাজা হয়ে গেলে নিজে নিজেই বুঝতে পারবেন, নিজে নিজেই ল্যাংচাগুলো ঘুরে ঘুরে যাবে। তো আমার ল্যাংচাগুলো হচ্ছিলো সেরকমভাবে, হয়তো ক্যামেরায় দেখাতে পেরেছি নাকি জানি না, তবে কিন্তু হচ্ছিলো। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো ভিডিও এলেই প্রথমে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশনে। তো এই দেখুন আস্তে আস্তে লাল হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছে নিজে নিজেই। তো এইভাবেই আমার তৈরি হয়ে গেল প্রায়, মানে এক ব্যাচ হয়ে গেছে আর এক ব্যাচ এই যে এটা ভাজা হচ্ছে। তো ভাজা ওঠানোটা দেখানোটা স্কিপ হয়ে গেছে যদিও ভিডিওটা, তাও চেষ্টা করছি যতটা পারছি দেখাতে, কারণ এক ব্যাচ আমার হয়ে গেছে। তো এই যে সুন্দর করে লাল লাল উপরটা একটু লাল লাল হয়ে এলেই ভাজাটা তুলে নেবো। তো হোক আস্তে আস্তে, একটা একটু সময় দিয়ে ভাজতে হবে। তো কারা কারা এইরকম ল্যাংচা বানিয়েছেন ঘরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা বানাননি ঘরে বসে মিষ্টি একবার তৈরি করতেই পারেন। আমি একবার লকডাউনে তৈরি করেছিলাম, এটা আমার দ্বিতীয়বার তৈরি করা। তো আশা করি ভালোই লাগবে, ঘরের জিনিস তো সব কিছুই ঘরোয়া উপাদান, কিছুই বাইরের জিনিস নয়। ছানাটা যদি কিনে না আনেন, ঘরে দুধ দিয়ে কাটিয়েও ছানা তৈরি করা হয়ে যায়। আর এই সময় সাপেক্ষ বলেই আমরা ঘরেতেই ছানা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে সুন্দরভাবে দেখুন ব্রাউন ব্রাউন চলে এসছে, আর এক পিঠটা হয়েও এসছে, আর একটু লাল লাল হলেই কিন্তু তুলে নেবো।
তো যে যেমন কালার দিতে ভালোবাসে, কেউ খুব কালচে করে দেয়, কেউ একটু লাল লাল রাখলেই উঠিয়ে দেয়। তো এই দেখুন আমাদের কিন্তু হয়ে এসছে, আর এই গুলাব জামুনগুলো একটুখানি লাল লাল আর এগুলো একটু কালো কালো করে দিয়েছি, ছোট বড় সব সাইজ মিশিয়ে মিলিয়ে হয়েছে। তো আমার ভাজা সব কমপ্লিট, এবারে দিয়ে দেবো রসে দেওয়ার পালা। আর রসে দিয়েই কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, এটা রাখতে হবে ওভারনাইট, যদি 6-7 ঘন্টা রাখা যায় খুবই ভালো আর খুব সুন্দর ফুলবে। আর এই যে আমার আর একটা কড়াইয়ে রসে খানিক দেওয়া হয়ে গেছিলো, আবার বাকি ব্যাচটুকুও দিয়ে দিলাম। চলুন সকালে দেখবো, এটা রাত্রেবেলা আমি তৈরি করেছি, সকালে দেখবো এর কতটা ফুলেছে বা কতটা রস ঢুকেছে। আমার রসটা পরিমাণটা কম হয়ে গেছিলো বলে আমি আবারও চিনির সিরাপ তৈরি করে ওর মধ্যে ঢেলে দিয়ে গোটা রাত রেখে দিয়েছিলাম, আর সুন্দর সুন্দর টৈটুব্য ফুলে উঠেছে। তো চলুন সকালে আমি দেখাই কেমন কি হয়েছে না হয়েছে। এই যে আমার ল্যাংচা রেডি, উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য একটু কাজু গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিয়েছি, এটা খোয়া ক্ষীর হলেও ভালো হতো, আমি কাজু ছিল উপর থেকে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর খেতে হয়েছে, আর পুরো ফুলে ফুলে উঠেছে, দেখেছেন কত ছোট ছোট বানিয়েছিলাম, কতটা জায়গা জুড়ে ফুলে ফুলে হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও বলছি খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন সাথেও থাকবেন। আজকের মতো এখানেই টাটা বাই। আর হ্যাঁ, একটা কেটে অবশ্যই দেখিয়ে দিই কেমন খেলাম, দেখাই ভেতরটা কতটা জুসি হয়েছে আর কতটা রসালো। এই যে একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি ভেতরটা কেমন রসালো আর টৈটুম্বর হয়েছে। এই যে এক চামচ মানে একটা এতেই পুরো কেটে গেল, আর পুরো রসে টৈটুম্বর। এই যে ভেতরটা দেখুন দেখতে কেমন হয়েছে। আপনারা যারা যারা নতুন বানাবেন তারা আশা করি এইভাবে বানালে ভালোই সাফল্য পাবেন। এই যে দেখুন, এই যে পুরো টৈটুম্বর করছে রসে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা বাই। আর প্রচুর গরম পড়েছে, এখনও গরমটা কমেনি, যতই ঝড় বৃষ্টি যাই হোক তো গরমটা কমেনি। সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, একটু বেশি বেশি করে জল খাবেন। আজকের মতো এখানেই টাটা।